ভোটের 48 ঘন্টা আগে রাজ্যপাল আমার মনে হচ্ছে তার যেটা সীমানা, সংবিধান তাকে যে সীমানা দিয়েছে তিনি তার থেকে বাইরে চলে যাচ্ছেন এবং একটা পক্ষের হয়ে কথা বলছেন। হি মাস্ট নট বি পার্টিজান, কোনো পক্ষের তিনি না, তিনি সবার, রাজ্যের রাজ্যপাল। সেই জায়গাটায় উনি যদি ঠিক মতন চলেন আমাদের পক্ষে ভালো হয়। আমি বলি শিক্ষিত লোক, ভালো লোক, কিন্তু উনি পার্টিজান কেন হবেন, এটাই আমার বক্তব্য। উড়ে যাবে, উড়ে যাবে, উড়ে যাবে, বিরোধীরা উড়ে যাবে আমাদের রাজ্য, একদম উড়ে যাবে। Jewelers মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি। ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম, ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির, কাঁচরাপাড়া। আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া, ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা, চাঁদমারি রোড, লিচুবাগান, সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর, আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি, 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795। জীবনের যা কিছু চাওয়া মনের মতন করে পাওয়া, বারে বারে হও তুমি মোহময়ী,
প্রিয় গোপাল বিষয় বাগমোর হালিশর কাঁচড়াপাড়া খ্যাংরাপট্টি এমজি রোড বড়বাজার ট্রায়াঙ্গুলার পার্কের বিপরীতে গড়িয়াহাট কার্জন গেটের কাছে বর্ধমান কোতোয়ালি থানার বিপরীতে কৃষ্ণনগর।